ভবিষ্যৎ প্রাইমারি স্কুল শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আপনাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি ওপেন করার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকে বিস্তারিত জানাবো যে 22 এপ্রিল এই পরীক্ষা হবে নাকি ঈদের পরে পরীক্ষাটা হবে। তো অনেকেই প্রশ্ন, ভাই পরীক্ষাটি কি জেলাতে হবে নাকি ঢাকায় অনুষ্ঠিত হবে? ভাই ঢাকায় অনুষ্ঠিত আগে কখনো হয় নাই, তবে এবার একটা তোড়জোড় উঠছিল ঢাকায় অনুষ্ঠিত হওয়ার। তবে এখানে মহিলা প্রার্থী অনেক বেশি এবং এত সিট ঢাকার মধ্যে দেওয়াও সম্ভব না, বিশেষ করে জেলাভিত্তিক যে পরীক্ষাগুলো হয় কাছাকাছি থাকে, অনেক স্টুডেন্ট যায় পরীক্ষা দিয়ে চলে আসে। কারণ টোটাল 45,000 পদে কিন্তু নিয়োগ দেওয়া হবে এবং 13 লাখের বেশি প্রার্থী আবেদন করেছে। তো সম্প্রতি আমরা জানতে পেরেছি যে এটা কিন্তু জেলাভিত্তিক পরীক্ষাই অনুষ্ঠিত হবে এবং একটি MCQ পরীক্ষা হবে যেটার নাম লিখিত, এবং এই MCQ পরীক্ষার পরেই কিন্তু ভাইবা পরীক্ষা হবে। তারপরেই কিন্তু আপনারা নিজ নিজ উপজেলায় যে কোনো একটা ইউনিয়নে যেখানে শূন্য পদ রয়েছে সেখানে কিন্তু আপনারা নিয়োগ পেয়ে যাবেন। তো এবার মেইন প্রশ্নটা হচ্ছে, 22 এপ্রিল থেকে কি শুরু হবে? না, এখনও শিওর না যে 22 এপ্রিল থেকে শুরু হবে কি না। আপনারা যতই প্রথম আলো পত্রিকা, কালের কণ্ঠ পত্রিকা, নয়া দিগন্ত, মানব জমিন যত পেপারেই দেখেন না কেন, এখনও পর্যন্ত কিন্তু সরকারি কোনো নোটিশ হয় নাই। আমি সবসময় সত্য কথা বলি, এই জন্য আমার ভিউয়ার্সরা আমাকে অত্যন্ত ভালোবাসে। যারা বই সংগ্রহ করে প্রতিনিয়ত, তারা ফোন দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে, ভাই আপনার কাছ থেকে সবসময় রিয়েল নিউজ পাই, অনেক ভালো লাগে। তো আপনাদেরকে বলবো, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর থেকে অফিসিয়ালি কিন্তু কোনো ওয়েবসাইটে তারা জানায় নাই যে 22 এপ্রিল পরীক্ষা নেওয়া হবে। তার মানে আমরা জানতে পারি যে ঈদের পরেও কিন্তু পরীক্ষা হতে পারে, 22 এপ্রিল পরীক্ষা নাও হতে পারে, ঈদের পরেও পরীক্ষা হতে পারে। তাহলে আমাদের কনফিউশনটা কাটবে কীভাবে? দেখেন, পরীক্ষা যখনই হোক কমপক্ষে 7 দিন আগে ইউ উইল সি এ নোটিস অ্যান্ড রিসিভ অ্যান SMS অ্যাট লিস্ট 7 ডেজ ইন অ্যাডভান্স। মানে পরীক্ষার তারিখ ঠিক হওয়ার কমপক্ষে 7 দিন আগে আপনার ফোনে একটি SMS আসবে যে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেন, আপনার ইউজার ID পাসওয়ার্ড এইটা, এবং আপনারা কিন্তু যে সরকারি ওয়েবসাইটটা আছে সেখানেও দেখতে পারবেন যে পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে, এই ধরনের একটি নোটিশ রয়েছে। তাই বলবো, ভাই পরীক্ষা কখন হবে এটা কিন্তু বুঝতে পারলেন এবং ঠিক খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে রাখতে হবে, পড়তে হবে, এবং সেজন্য কী করতে হবে, শতভাগ কমন উপযোগী একটি বই আপনার সংগ্রহ করতে হবে। আপনারা অনেকেই অনেক জায়গা থেকে অনেক বই নিয়েছেন, বই কিনেছেন, পড়ছেন, তবে শেষ সময়ে এই 15 দিন বা 1 মাসের লাস্ট প্রস্তুতির জন্য এই বইটা হবে আপনার জন্য সেরা একটা বই। এখানে সুপার মডেল টেস্ট পাবেন আপনি 50+, যেগুলো আপনি যদি কমপ্লিট করতে পারেন, সব যদি মোটামুটিভাবে আপনি পারেন, তাহলে আমি বলবো আপনি এই 45,000-এর মধ্যে একজন প্রার্থী হবেন। তার কারণ এখানে কিন্তু হিউজ একটা অপরচুনিটি রয়েছে, বাংলাদেশে এত বড় নিয়োগ প্রাথমিকের ইতিহাসে নাই। তো সেই জন্য বলবো অবশ্যই আমাদের বইটা সংগ্রহ করবেন, এবং সুপার মডেল টেস্ট ছাড়াও বিগত সালের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো থেকে কোশ্চেন বারবার রিপিটেড হয়, এবং আপনার বাংলা, ইংরেজি, অঙ্ক, ওই বিজ্ঞান ও প্রযুক্তি, ICT, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সাম্প্রতিক বাংলাদেশ, আন্তর্জাতিক বাংলাদেশ, সব কিছু আমাদের বইতে ভাই অন্তর্ভুক্ত করা আছে। তাই ডিসপ্লেতে শো করা নাম্বারে কল দিয়ে এখনই বইটা সংগ্রহ করুন। যদি আপনি পরীক্ষায় পাস করতে চান তাহলে অবশ্যই আপনার জন্য এই বইটা বাধ্যতামূলক। ম্যাথমেটিক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে সকল বিষয় থেকে বারবার কোশ্চেন হয়, যে সকল অধ্যায় ভিত্তিক আপনার একটু বারবার রিভিশন করতে হবে, একটু ভালো করে পড়তে হবে, সেই সকল অধ্যায়ের ইম্পর্টেন্ট ম্যাথগুলা আমাদের বইতে অন্তর্ভুক্ত করা আছে। যেই পাটিগণিতগুলা থেকে কোশ্চেন বেশি আসে, যে গড় নির্ণয়, লসাগু গসাগু, তারপর লাভ ক্ষতি, সব কিছুই আমাদের বইতে তুলে ধরা আছে। ভাই আল্লাহ চাইলে আপনি নিজের যোগ্যতায় চাকরি পাবেন, এই মাত্র 200-300 টাকায় একটা চাকরি পাবেন। রিসেন্টলি জুনিয়র অডিটর পরীক্ষায় একজন ফোন করে বলতেছে, ভাই আপনাদের বই থেকে শতভাগ কমন পেয়েছি, টোটাল কিন্তু 5,400 জনের মতো উত্তীর্ণ হয়েছে, 75 জনের উপরে আমাদের থেকে বই নিয়ে তারা পাশ করেছে। তো এরপর বলবো যে ইংলিশের কথাটা, ইম্পর্ট্যান্ট গ্রামার অ্যান্ড BCS, PHC এবং আপনার ব্যাংক জবের যে কোশ্চেনগুলো আছে এগুলো থেকেও কিন্তু বারবার ইংলিশ কোশ্চেনগুলো আপনি পাবেন। তাই বলবো ভাই এই একটা বই পড়েই চাকরি হবে ইনশাআল্লাহ, আমি এটুকু শিওর দিতে পারি। কারণ 350-400 পৃষ্ঠার একটা বই কমপ্লিট করা কিন্তু মুখের কথা না, আর আপনি যখন এই বাংলা, ইংরেজি, অঙ্ক এগুলো একটু রিপিটেড বারবার বারবার রিভিশন করবেন, তখন আপনি এমনিই বুঝে যাবেন যে কোন কোন চ্যাপ্টার ভিত্তিক কোশ্চেন আসবে, আমার কী কী ইম্পর্ট্যান্টলি পড়তে হবে। তাই বলবো ইংলিশের জন্য, ম্যাথের জন্য অবশ্যই আমাদের বইটা সংগ্রহ করবেন, এবং সাধারণ জ্ঞান
সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বাংলাদেশ, আন্তর্জাতিক বাংলাদেশ, এই মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশ্ন, তারপর ওই করোনা ভাইরাস, এরপর ওই বঙ্গবন্ধু, বিভিন্ন ধরনের কোশ্চেন কিন্তু আসবে। তারপর আপনার বাংলা সাহিত্য, বাংলা ভাষা ও সাহিত্য, বাংলা ব্যাকরণও আসবে, সমাস, কারক, বিভক্তি, তারপর বাংলা ভাষা সাহিত্যের মধ্যে কোন কবি পরিচিতি, ওই লেখক পরিচিতি, কবে কি জন্মগ্রহণ করছে, কী ধরনের স্বীকৃতি পাইছে, সেগুলো কিন্তু কোশ্চেন আসবে। তারপর ভাই শতভাগ কমন পাবেন আমাদের এই বইটা থেকে। মহান সৃষ্টিকর্তার দোয়া, আপনার পিতা মাতার দোয়া এবং আপনার নিজের পরিশ্রম যদি থাকে, অবশ্যই আপনি 45,000 পদে একজন হয়ে চাকরি পেয়ে যাবেন ভাই। চাকরি পেতে চাইলে এখনই বইটা অর্ডার করুন। আমাদের রেগুলার 50+ বইয়ের অর্ডার থাকে, আমাদের 10-12 ক্যাটাগরির বই, এবং এখনও আপনার হাতে অনেক সময় রয়েছে বইটা নেওয়ার জন্য, বইটা পড়ার জন্য। যদি একটু ভালো করে পড়েন তাহলে কিন্তু খুব ভালো একটা প্রিপারেশান আপনার থাকবে, আর এই সুযোগ কিন্তু ভাই বারবার আসবে না। তাই আপনাকে রিকোয়েস্ট করব, অবশ্যই বইটা সংগ্রহ করবেন। এবং আমাদের বই কিন্তু একটা না, সমবায় অধিদপ্তরের নতুন একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে। অনেকেই বলেছেন ভাই অফিস সহায়ক বই নিব, আপনাদের জন্য অফিস সহায়কের বই বের করেছি। ডিসক্রিপশান বক্সে ভিডিও থাকবে, চ্যানেলে গেলেও কিন্তু ভিডিও পেয়ে যাবেন। তারপর জনস্বাস্থ্য অধিদপ্তরে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে, এগুলোতেও অনার্স পাশের আবেদনের যোগ্যতা রয়েছে। এরপর আপনার অফিস সহায়কের জন্য স্পেশাল এডিশান একটা বই রয়েছে। সড়ক পরিবহন কাউন্টারম্যান পদে কোন বই পড়লে চাকরি হবে, স্পেশাল এডিশান একমাত্র বই বিআরটিসির জন্য আমরাই তৈরি করেছি। বইটা অবশ্যই সংগ্রহ করবেন, একটু পড়াশোনা করবেন, আপনিও পাস করে যাবেন। ভাই হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ে রিসেন্টলি CGDF CGA জুনিয়র অডিটর পদের পরীক্ষাগুলো হলো, আমাদের বই থেকে 100% কমন ছিল। যারা যারা পাশ করেছে প্রত্যেকটা দিন মিনিমাম 50-60 জনের মতো ফোন দিয়ে বলে যে ভাই আমি পাশ করেছি দোয়া করবেন, ভাই পাশ করেছি দোয়া করবেন। তা আপনাদেরকে বলবো, আপনারা যোগ্য প্রার্থী, অনার্স করেছেন, ডিগ্রি করেছেন, অবশ্যই এখন বই সংগ্রহ করুন। এই লাস্ট শেষ সময়ে একটু পড়াশোনা করলে আপনিও একটি সরকারি চাকরি পেতে পারেন। তো স্বাস্থ্য অধিদপ্তরে বিশাল একটি নিয়োগ এসেছে, ডিসক্রিপশান বক্সে ভিডিও থাকবে, অবশ্যই দেখে আসবেন। এবং পয়েন্টসম্যান খালাসি পদে পরীক্ষার তারিখটা কিন্তু অবশেষে প্রকাশিত হয়েছে, আর 3 লক্ষ টাকা দিলেই চাকরি হবে কিনা সেটা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ডিসক্রিপশান বক্সে ভিডিও পাবেন, আই বাটনে ভিডিও পাবেন, এবং আমার চ্যানেলে চলে গেলে রিসেন্টলি আপডেটেড ভিডিওটা কিন্তু আপনি দেখতে পারবেন। সব শেষে বলবো, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমি সবসময় সত্য খবর দেওয়ার চেষ্টা করি। আমি চাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে, যারা আমার ভিডিওতে লাইক করে, যারা আমার ভিডিওগুলো দেখে, মহান সৃষ্টিকর্তা যেন তাদের মনের ইচ্ছা পূর্ণ করেন। ভাই পড়াশোনা করুন, পরিশ্রম করুন, আপনার মা বাবার সেবা করুন, অবশ্যই আপনি চাকরি পেয়ে যাবেন। সবসময় ধর্মের ধর্মীয় যে অনুশাসনগুলো আছে সেগুলো মেনে চলবেন। এবং রিসেন্টলি যেই জব সার্কুলারগুলো আসতেছে এগুলো ফলো করবেন, আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন, পরীক্ষা দিবেন, ইনশাআল্লাহ আপনি কিন্তু নিজের যোগ্যতায় চাকরি পেয়ে যাবেন। তাই বলবো এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। যারা এখনও বই সংগ্রহ করেন নাই, খুব দ্রুত বই সংগ্রহ করে নিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।